बापूजीर मतादर्श और प्रदर्शित पथे राज्यवासी त्रिपुरा के उन्नत शिखरे पौंछे देबे एमन आशा व्यक्त करलेन राज्यपाल इंद्र सेना रेड्डी नाल्लू। मंगलवार महात्मा गांधीर शहीद दान दिवस पालन अनुष्ठाने राज्यपालेर एई अभिमत प्रकाश। गोटा राज्य जुड़े एदिन श्रद्धाय स्मरणे बापूजीर शहीद दान दिवस उद्यापित। 30 জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর শহীদ দান দিবস। গোটা দেশের পার্শ্ববর্তী রাজ্যেও মঙ্গলবার দিনটি শ্রদ্ধায় স্মরণে শহীদ দান দিবস হিসেবে উদযাপিত। এদিন সকালে সরকারি মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সার্কিট হাউসের সংলগ্ন গান্ধী মূর্তির পাদদেশে। এক্ষেত্রে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু, রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্য বিশিষ্টরা গান্ধী মূর্তির পাদদেশে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এর পরবর্তীতে রাজ্যপাল সোজা চলে যান গান্ধীঘাটে। এক্ষেত্রে রাজ্যপাল ও রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী সহ অন্যান্যরা শহীদ বেদিতে পুষ্পার্ঘ অর্পণ করে গান্ধীজির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বাপুজির মতাদর্শ ও প্রদর্শিত পথে রাজ্যবাসী ত্রিপুরাকে উন্নত শিখরে পৌঁছে দেবে বলে নিজের প্রতিক্রিয়ায় আশা ব্যক্ত করলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। মহাত্মা গান্ধী নে স্বাতন্ত্র্য কে লিয়ে ফাইট করা হে। ইন্ডিপেন্ডেন্স আনে কে বাদ আপন আপনা দেশ अच्छे मजबूती से आगे जाना है, उसके लिए ग्राम से लेकर सब स्टेट और सब देश आगे जाना है, उसके लिए सब काम करना है। त्रिपुरा के लोग गांधी जी जो बोले हैं, ग्राम से राष्ट्र तक मजबूती बनाने के लिए सब वो गांधी जी जो बोले हैं उसका स्पिरिट से काम करके त्रिपुरा को आगे लेके जाएंगे, देश को मजबूत करेंगे, ये मेरा विश्वास है। গান্ধীঘাটে এদিন প্রথমত সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত। এই প্রার্থনা সভায় অংশ নিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ও রাজ্যের শিল্প বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা সহ অন্যান্য সাধারণ। গোটা অনুষ্ঠান ছিল গুরু গম্ভীরতার মাঝে দেশাত্মবোধকতার আবেগে ভরপুর। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।